কুয়েতে 800 অভিবাসীকে চাকরিচ্যুত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি দেশটির মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে দেনা পাওনা সংক্রান্ত যাবতীয় ব্যাপার মিটিয়ে নেয়ার জন্য চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্তদের 1 মাস সময় দেওয়া হয়েছে। এতে বাংলাদেশিদের নাম না থাকলেও স্বস্তিতে নেই তারা। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 17,814 কিলোমিটার আয়তনের দেশ কুয়েতের জনসংখ্যা 42,94,921, যার অর্ধেকেরও বেশি অভিবাসী। হঠাৎই 3 অক্টোবর এক বিজ্ঞপ্তিতে 800 কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক কি কারণে এত কর্মী অব্যাহতি দেওয়া হলো সে সম্পর্কে কিছুই জানায়নি। তবে চাকরিচ্যুতদের হাতে 1 মাস সময় রয়েছে কোম্পানির সাথে দেনা পাওনা মিটিয়ে নেয়ার। গেল সেপ্টেম্বরে স্থানীয় এক দৈনিকের শিরোনাম হয়, কুয়েতে চাকরির সন্ধানে 28,000 নাগরিক। আবার দেশটিতে এক কোম্পানি থেকে আকামা নিয়ে অন্য কোথাও কাজ করা আইনত অপরাধ। এছাড়াও বেড়েছে ধরপাকড়, এতে দুশ্চিন্তায় অনেক প্রবাসী। অনেক কোম্পানির লোক বসা আছে, এমনকি উজারাতে যারা চাকরি করে আমরা প্রবাসীরা বাংলাদেশের উজারা সরকারি আন্ডারে তারাও অনেক বসা আছে। কখন কীভাবে কী হয়ে যায় আমাদের তো আতঙ্কে আছে। এক জায়গায় ডিউটি থেকে অন্য জায়গায় ধরতে পারলে চাকরিচ্যুত হওয়া এই অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন। একসময় জনসংখ্যা ও দক্ষ জনশক্তির অভাবে তেল সমৃদ্ধ কুয়েতকে সরকারি বেসরকারি নানা খাতে চাকরির জন্য অভিবাসীদের উপর নির্ভর করতে হতো। কিন্তু এখন নাগরিকদের মধ্যে দক্ষ ও শিক্ষিত জনশক্তি তৈরি হতে থাকায় এই নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে দেশটি বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।